ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যান হাসিম আমলাকে মাঠ ছাড়তে হয় ইঞ্জুরিতে পড়ে তিনশো বারো রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুতে আমলার এমন বিদায়ে বড়সড় ধাক্কা খেয়েছে প্রটিয়ারা ঘটনাটা ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের চতুর্থ ওভারে বলিংয়ে থাকা আর্চারের নিখুঁত বাউন্সারটি সরাসরি আঘাত হানে আমলার হেলমেটে শুরুতে মনে হচ্ছিল আমলা হয়তো খেলা চালিয়ে যেতে পারবেন কিন্তু রোজা রেখে খেলতে থাকা আমলা খানিক পরেই বুঝতে পারেন এখন আর ব্যাটিং করা সম্ভব নয় তখন মাঠে ছুটে আসে সতীর্থ খেলোয়াড়রা এবং ফেজিও তাকে পানি খাওয়ার জন্য অনুরোধ জানানো হয় খেলা ছেড়ে দিতে প্রস্তুত থাকলেও রোজা ভাঙতে একদমই নারাজ হাসি মামলা যার ফলে শেষ পর্যন্ত তিনি আর পানি খাননি যথারীতি রোজা রেখেছেন তবে ইঞ্জুরির কারণে শেষ পর্যন্ত তিনি মাঠে আর খেলা চালিয়ে যেতে পারেননি হাসি মামলা তার ধর্মভীরতার জন্য সবার কাছে একজন প্রিয় এবং সম্মানিত খেলোয়াড় বিশ্বকাপের শুরুতেই তিনি আবারও সবার কাছে সম্মানিত হলেন